দর্শক সিসিএন লাইভে স্বাগত ক্রেতা বিক্রেতায় ভরপুর মাছ রয়েছে প্রচুর বলছিলাম আজকে কক্সবাজারের বাহাতছড়া বাজারের কথা চলুন আজকে বাহাতছড়া বাজারে কি কি মাছ এসেছে এবং দাম দর কেমন চলছে তা আপনাদেরকে আজকে দেখাবো দর্শক যেমনটি বলেছিলাম যে আজকে বাহাতছড়া বাজারে মাছ রয়েছে প্রচুর এবং ক্রেতা বিক্রেতায় ভরপুর আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন প্রচুর পরিমাণ তরতাজা মাছ আজকে বাহাতছড়া বাজারে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের যে দাতিনা মাছ ছোট ছোট আমরা পোপা মাছ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বিভিন্ন মাছ দেখতে পাচ্ছি আমরা একদম তরতাজা রিটা ফিশ দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে আসলে বাহাতছড়া বাজারে প্রচুর পরিমাণ মাছ এখানে এসেছে এবং ক্রেতা বিক্রেতায় ভরপুর আমরা দেখতে পাচ্ছি জমজমাট একটি ব্যবসা বলা যায় যে বাহাতছড়া বাজারে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ আমরা দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এটা হচ্ছে কালো রূপচাঁদা অর্থাৎ এটা আমাদের এই কক্সবাজারের ভাষায় বলা হয় আইচাঁদা মাছ আমরা বড় বড় আমরা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এই মাছের দাম কেমন নিচ্ছে এই যে বড় বড় সাইজের যে ট্যাংরা মাছগুলো দেখা যাচ্ছে এই ট্যাংরা মাছগুলো কত করে দিচ্ছেন দাম কেজি 700 টাকা ট্যাংরা মাছ তাহলে আমরা কালো রূপচাঁদা দেখতে পাচ্ছি যেটাকে আইচাঁদা মাছ বলা হয় এটা দাম কেমন নিচ্ছে আমরা একটু বিক্রেতার সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি আচ্ছা এই আইচাঁদা মাছের দাম কত করে নিচ্ছেন 650 টাকা করে 650 আজকে দাম বেশি নাকি কম আজকে দাম একটু মাছ নাই তো আজকে একটু বেশি হ্যাঁ আজকে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি বাজারে প্রচুর পরিমাণ মাছ আছে তারপরেও মাছ নাই কেন বলছেন ফিশারিতে মাছ নাই তো সেজন্য একটু বাজারে তো মাছ দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন রকম মাছ আসতেছে মাছ ফিশারিতে মাছ নাই তো এখানে বাসার বাজারে তো কলা ধরে এখান থেকে আসতেছে দর্শক আমরা আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যে আজকে যে মাছের দাম নিয়ে তারা কি ভাবছে এবং কেমন ভাবছে তাদের মন্তব্য আমরা একটু জানার চেষ্টা আচ্ছা আজকে তো বাহাতছড়া বাজারে প্রচুর পরিমাণ মাছ এসেছে যে কিন্তু মাছের দাম বেশি আমরা যেটা দেখছি এই বিষয়ে আপনি একজন ক্রেতা হিসেবে কি বলতে চান আসলে থেমে নাই যদিও বা দাম বেশি হয় কিন্তু থেমে থাকছে না আমাদের বাংলাদেশ এতটা ইয়ে হয়ে গেছে এখন যে মাছের দাম যদি বলে দেখি এই ট্যাংরা মাছ যদি এখন 1000 টাকা বলে 1000 টাকা দিয়ে নিতে রাজি আছে বাঙালি এত এত ইয়ে হয়ে গেছে যেটা বলার বাহিরে কারণ আমরা বিদেশে যাই আমরা দেখি যে ওখানের 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 দ্রব্যমূল্যের দাম এবং আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম আকাশ পাতাল তফাত আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে মাছ আজকে এখানে বাজারে আসছে মাছের দাম তুলনামূলক দাম বেশি কিনা আপনি অবশ্যই অবশ্যই তুলনামূলক দাম বেশি একজন ক্রেতা যেমনটা আমাদেরকে জানাচ্ছেন যে আজকে যে মাছ বাজারে এসেছে এবং এই মাছের দাম ঊর্ধ্বগতি বলে আমাদেরকে ক্রেতারা জানাচ্ছেন আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দর্শক আমরা পুকুরের মাছ দেখতে পাচ্ছি এখানে অনেক পুকুরের মাছ দেখা যাচ্ছে আমরা রুই মাছ দেখতে পাচ্ছি আমরা কাতাল মাছ দেখতে পাচ্ছি মোটামুটি বড় সাইজের রুই মাছ দেখা যাচ্ছে আমরা এটার দাম একটু জানার চেষ্টা করব বিক্রেতার কাছে আচ্ছা রুই মাছ কত করে নিচ্ছেন রুই মাছ ভাই 350 টাকা করে ভাই 150 কাতাল মাছ ভাই 350 150 আচ্ছা এই মাছগুলো দাম আজকে বেশি নাকি কম বলছেন আপনি এগুলো নাই সব আমি রাখছি আজকে 350 টাকা করে যেটা নিচ্ছেন এটা কি গতকালকেও কি 350 নিয়েছেন নাকি আজকে বেশি নিচ্ছেন সময় সময় 10 কুড়ি টাকা বারো সময় 10 কুড়ি টাকা আজকে বাড়ছে নাকি কম আচ্ছা আছে দর্শক একজন বিক্রেতা যেমনটি জানাচ্ছেন যে আগে যে 350 টাকা করে বিক্রি করছে এখন তিনি 350 টাকা করেই বিক্রি করছেন বলে আমাদেরকে জানাচ্ছেন অর্থাৎ উনি বলছেন যে আজকে পুকুরের মাছের বাজারে স্থিতিশীল রয়েছে দাম দর্শক আমরা ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি ছোট মাছ আপনাকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ছোট মাছ কত করে নিচ্ছেন 250 টাকা 200 টাকা 250 200 আছে 200 নাকি 250 আছে আজকে 250 টাকা
আজকে কি 50 টাকা বেশি নিচ্ছেন না বুতুন সবেন দস্তে বেশ হয় কম হয় এখানে কাল কলে আজ তাজলে তো অনেক বেশি 250 টাকা করে কেজি বেশি দর্শক আজকে আমরা বাজার ঘুরে যেমনটি দেখতে পাচ্ছি যে মাছের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু কিছু মাছের দাম বৃদ্ধি আমাদেরকে অনেক ক্রেতারা জানাচ্ছেন আমরা মাছের বাজারের যে বাহাতছড়া বাজারের যে ভেতরে যে মাছের বাজার রয়েছে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে চাই যে ভেতরে যে মাছ দর্শক দেখুন আর রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি আমরা আমরা ভোল মাছ দেখতে পাচ্ছি একদম মাঝারি সাইজের রূপচাঁদা দেখা যাচ্ছে আমরা বড় সাইজের কিছু কোরাল মাছ দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাতে চাই দর্শক একটা বড় যে একটা কোরাল মাছ দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বড় সাইজের একটি কোরাল মাছ আমরা বিক্রেতার সাথে কথা বলবো যে আজকে যে এই বড় কোরাল মাছের দাম তিনি কত করে নিচ্ছেন দর্শক এই বড় সাইজের যে কোরালটি আপনাদেরকে দেখাচ্ছি এটার ওজন প্রায় আমার জানার মতো মনে হয় যে 21 কেজি মতো হবে আমরা একজন বিক্রেতা যিনি বিক্রেতা তার কাছে কথা বলবো যে আচ্ছা এই যে বড় সাইজের যে কোরাল মাছটা দেখা যাচ্ছে এটা কয় কেজি হবে 21 কেজি 21 কেজি হবে আচ্ছা অনেক বড় মাছ আচ্ছা এটার এই যে 21 কেজি এটা কেজি কত করে নিচ্ছেন আপনি 1 কেজি 900 টাকা আচ্ছা এই বড় মাছের ক্রেতা কি বাহাতছড়া বাজারে আছে এইটাই আছে আর নাই ক্রেতা মানে বিক্রেতা আচ্ছা আছে আছে দর্শক বাহাতছড়া বাজারে বড় মাছের ক্রেতা আছে এমনটি আমাদেরকে বিক্রেতা জানাচ্ছেন আচ্ছা ছোট সাইজের যে রূপচাঁদা দেখা যাচ্ছে এটা কত করে নিচ্ছেন আজকে 750 টাকা 750 ছোটটা আর বড়টা বড়টা 950 টাকা 950 আচ্ছা আজকে তো আমার মনে হচ্ছে একটু দাম বাড়তে নিচ্ছেন মনে হয় না একটু মাছের চাহিদা হিসেবে মাছ একটু কম সংগ্রহ হচ্ছে তো এই কারণে একটু মাছের দাম বেশি এখন শীতকাল তো এখন ঠান্ডার কারণে মাছ একটু সংগ্রহ কম ওই কারণে মাছের দাম একটু আগের তুলনায় 100 টাকা 50 টাকা বেশি সব মাছে তাজা মাছের দাম তো এমনি একটু বেশি সব সময় আপনার দর্শক আমরা তরতাজা যে রূপচাঁদা দেখতে পাচ্ছি এই আমি আমার আমাদেরকে বিক্রেতা যেমনটি জানাচ্ছেন যে যেই তরতাজা মাছ যেগুলো ওইগুলোর একটু দাম বেশি বলে আমাদেরকে তিনি জানাচ্ছেন আমরা আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার বাহাতছড়া বাজারে এই বাহাতছড়া বাজারে আজকে আসলে অনেক মাছ প্রচুর মাছ রয়েছে এবং প্রচুর ক্রেতাও আমরা দেখেছি আমরা আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করছি ইলিশ মাছ দেখা যাচ্ছে রূপালী ইলিশ দেখুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোরাল মাছ দেখতে পাচ্ছি আমরা সুরমা মাছ দেখতে পাচ্ছি দর্শক এটা কোরাল মাছ দেখতে পাচ্ছি আমরা এটাকে সুন্দরী কোরাল বলা হয় দর্শক একটা আমরা বড় সাইজের একটা ভোল মাছ দেখতে পাচ্ছি দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার ওজন কত এবং কেজি কত করে নিচ্ছে আমরা বিক্রেতার কাছ থেকে কথা বলার চেষ্টা করব দর্শক আমরা চেষ্টা করছি কথা বলতে আচ্ছা এই যে বড় সাইজের যে ভোল মাছটা দেখা যাচ্ছে এটার ওজন কত হবে এবং এটা আপনি কেজি কত করে নিচ্ছেন এটা ওজন হতে 16 কেজি কেজি আমরা 750 টাকা বিক্রি করি হ্যাঁ 16 কেজি আছে ওটা
এই আমি আরেকজনকে প্রশ্ন করেছিলাম যে উনি 21 কেজি একটা কোরাল মাছ আমাদেরকে দেখিয়েছেন, এই বড় মাছের চাহিদা কি বাহাতচরা বাজারে আছে কিনা? বড় মাছের চাহিদা কম কম আছে আর কি, দাম বেশি আছে আছে। দর্শক কেনার লোক কম থাকলেও তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে বড় মাছের ক্রেতা এই বাহাতচরা বাজারে আছে। আমরা আইলা মাছ দেখতে পাচ্ছি, যে আমাদের কক্সবাজারের ভাষায় বলা হয় যে বড়া মাছ। আমরা পোপা মাছ দেখতে পাচ্ছি, আমরা কালো রূপচাঁদা দেখতে পাচ্ছি। স্যালমন দেখতে পাচ্ছি, যেটা কক্সবাজারের ভাষায় বলা হয় যে চাবা মাছ। স্যালমন দেখুন আপনারা। আমরা রিটা ফিশ দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটু দামটা একটু জানার চেষ্টা করব। আইলা মাছ কত করে নিচ্ছে? আইলা মাছ 250 টাকা, 260 টাকা কেজি। পোপা মাছ? পোপা মাছ 280 টাকা, 250 টাকা কেজি। কালো রূপচাঁদা? কালো রূপচাঁদা 350 টাকা, 360 টাকা কেজি। স্যালমন কত করে নিচ্ছে? স্যালমন 350 টাকা, 280 টাকা কেজি। রিটা? রিটা মাছ 250, 240। আপনাদেরকে আজকে বাহাতচরা বাজারের যে মাছের দাম সেটা আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করছি। আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন একজন বিক্রেতা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মাছের দাম তিনি কেমন নিচ্ছেন। আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাতে চাই আজকে বাহাতচরা বাজারের যে মাছের দামের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা বাহাতচরা বাজারে ইলিশ মাছ দেখতে পাচ্ছি। এই ইলিশের দাম কত করে নিচ্ছে আমরা একটু একজন বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, ইলিশ মাছের দাম কেমন নিচ্ছে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছি। আচ্ছা, এই আজকে যে ইলিশ দেখা যাচ্ছে, এই ইলিশ আপনি কেজি কেজি কত করে নিচ্ছে? 750। এটা সাইজ কত হবে? এটা 700 উপরে। একটার 700 গ্রামের উপরে হবে? জি। 750 টাকা কেজি। 750 টাকা। দর্শক, আপনারা শুনতে পেলেন এটা একটার ওজন হবে প্রায় 700 গ্রাম, আর দাম নিচ্ছে হচ্ছে কেজি প্রতি যে 750 টাকা। দর্শক, আজকে যে বাজার পরিস্থিতি আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো বাজার করতে আসছেন? জি ভাই। বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? বাজারের পরিস্থিতি আসলে শীতকালীন সবজি হিসাবে দামটা একটু উদগামী। মাছের দাম কেমন দেখছেন? মাছের দামটাও একটু বেশি বেশি বেশি। আচ্ছা, একটু বেশি, এটা কি সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের নাগালের মধ্যে মনে হচ্ছে নাকি তাদের নাগালের বাইরে চলে গিয়েছে বলে মনে করছেন? আমার মনে হয় ভাই, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বর্তমান বাজার পরিস্থিতি, মাছ শুধু মাছ মাংস না, সব সবজি থেকে শুরু করে নিয়ে সব কিছু বেশি। এটা সাধারণ ক্রেতার থেকে শুরু করে নিয়ে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব টাফ, বাজার করতে খুব টাফ বর্তমানে। দর্শক, একজন ক্রেতা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে মধ্যবিত্তদের জন্য এটা খুব টাফ হয়ে যাচ্ছে যে এই বাজার পরিস্থিতি, এই মাছের দাম এবং সবজির দাম। দর্শক দেখুন যে আজকে বাহাতচরা বাজারের যে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মাছ এই বাহাতচরা বাজারে আজকে উঠেছে এবং মাছের দাম একটু বেশি বলে আমাদেরকে বিক্রেতা ক্রেতারা জানাচ্ছেন, তাদের নাগালের মধ্যে নাই বলে জানাচ্ছেন। দর্শক, ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি যে বেচা কেনা চলছে। দর্শক, আজকে বাহাতচরা বাজারে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে মাছে মাছে ক্রেতা বিক্রেতায় ভরপুর, মাছ রয়েছে প্রচুর। দেখুন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যে মাছ আজকে এখানে এসেছে এই বাহাতচরা বাজারে, এবং ক্রেতাও রয়েছে।
দর্শক অবস্থান করছি কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার কক্সবাজার বাহাতছড়া বাজারে। আমরা দেখুন আমরা বাহাতছড়া বাজারে আপনাদেরকে বিভিন্ন যে মাছগুলো আজকে এই বাহাতছড়া বাজারে উঠেছে এই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক মোটামুটি বড় সাইজের দাঁতিনা মাছ আমরা দেখতে পাচ্ছি, দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দাঁতিনা মাছ এখানে রাখা হয়েছে, বিভিন্ন মাছ আজকে এখানে বাহাতছড়া বাজারে রাখা হয়েছে। দর্শক এই বাহাতছড়া বাজার আসলে আজকে ক্রেতা বিক্রেতায় ভরপুর রয়েছে, মাছও রয়েছে প্রচুর, কিন্তু দাম একটু বেশি বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানাচ্ছেন। দর্শক আমরা এখন পুকুরের মাছ যেখানে রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা মোটামুটি বড় সাইজের যে কাতাল মাছ রয়েছে কাতাল মাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা কারফু মাছ দেখতে পাচ্ছি এবং তেলাপিয়া মাছ, আপনারা দেখুন আমরা তেলাপিয়া মাছ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক আমরা তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি, আমরা পাঙ্কাস মাছ দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে যে পুকুরের মাছের বাজার দর কেমন চলছে সেটা আমরা প্রতিদিন আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে বাহাতছড়া বাজারে একজন অনেক পুরাতন ব্যবসায়ী রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আজকে পুকুরের মাছের দাম তিনি কেমন নিচ্ছেন। দর্শক দেখুন একদম পুকুরের মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে। আমি আপনাদেরকে যেমনটি বলেছি আজকে মাছের বাজারের দাম কেমন নিচ্ছে আমি জানার চেষ্টা করছি। কার্পু মাছ কত করে নিচ্ছেন আজকে? 320 টাকা ভাইয়া। কাতল নিলে 450 টাকা, তেলাপিয়া 160 টাকা আর 180 টাকা, বড়টা 200 টাকা, পাঙ্গাস 160 টাকা করে। দর্শক আজকে পুকুরের মাছের দাম কেমন নিচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক এতক্ষণ অবস্থান করছি যে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার বাহাতছড়া বাজারে। আজকে এই বাহাতছড়া বাজারে আমরা যতটুকু দেখেছি যে ক্রেতা বিক্রেতায় ভরপুর, মাছও রয়েছে প্রচুর, কিন্তু মাছের দাম একটু বেশি বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতাও এবং ক্রেতাও, তারা জানিয়েছেন যে মাছের দাম একটু বেশি। অনেক ক্রেতাই বলছে যে তাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম, তেমনটি অনেক ক্রেতাই আমাদেরকে জানিয়েছেন। দুর্জয় বড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রবাল পাল, CCN কক্সবাজার।